ये भी भाई একটু খুলে দেন, আমি ভিডিও করব। ওজন কতটুকু ওজন হইতে দুই পিস করে নাকি এক দুই বিশ পিস দুই আড়াই কেজি আসেন, আপনি এদিকে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন নিয়মিতভাবেই চোরাচালান প্রতিরোধে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে। বর্তমানে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে আমাদের বিশেষ একটি অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা দুপুর একটায় নভেয়ারের একজন ড্রাইভার যার নাম মোহাম্মদ হেলাল এবং তার সাথে থাকা একজন সঙ্গী যার নাম মোহাম্মদ কামাল, এই দুজনকে এয়ারপোর্টের বঙ্গবন্ধু মুরালের সামনে থেকে সিএনজি থেকে আমরা তাদেরকে আটক করি এবং তাদেরকে আটক করে এয়ারপোর্ট অফিসে নিয়ে আসি। প্রথম দিকে তারা অস্বীকার করলেও পরবর্তীতে আমরা তাদের যে ব্যাগ থাকে মিস্টার কামালের সাথে যে ব্যাগ ছিল সেই ব্যাগটি চেক করার পর আমরা সেই ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় স্কচ টেপে মোড়ানো এবং পরে একটি কাপড়ের
ফলের মতো তৈরি করা একটি ব্যাগ থেকে আমরা 40 পিস গোল্ড বার উদ্ধার করি, যার ওজন 4 কেজি 640 গ্রাম এবং এটির মোট মূল্য প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। আর নভোয়ারের যে ড্রাইভার আছে মোহাম্মদ হেলাল, এর প্রতি এই ঘটনার প্রতি আমরা আসলে প্রথম থেকেই তার উপর আমরা নজর রাখছিলাম বেশ কিছুদিন ধরে। তার বিরুদ্ধে আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছিলাম এবং এই নজরদারির ক্ষেত্রে আজকে যখন আমরা তাকে বের হয়ে আসতে দেখি অভ্যন্তরীণ টার্মিনালের যাত্রীদের ডিপার্চারের গেট দিয়ে, তখন আমরা তাকে ফলো করি এবং তার আচার আচরণ, তার চলাফেরাও আমাদের সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে তাকে আমরা ডোমেস্টিক টার্মিনালে দেখি যে তার যেই সঙ্গী ছিলেন কামাল, সেই কামাল সহ একটি সিএনজিতে ওঠে এবং সিএনজিটিকে আমরা অনুসরণ করে বঙ্গবন্ধু মুরালের সামনে তখন তাদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হবে, এয়ারপোর্ট থানায় তাদের বিরুদ্ধে মামলার জন্য প্রস্তুতি চলছে এবং তাদেরকে পরবর্তীতে এয়ারপোর্ট থানায় প্রেরণ করা হবে।